আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেইটে আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান তবে এবারের আসরে দিল্লির জার্সি গায়ে খুব একটা ভালো করতে পারেননি তিনি মোটে খেলেছেন দুই ম্যাচ সেই দুই ম্যাচেও নিজের মূল্যায়ন ঠিকমতো করতে পারেনি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান এছাড়া এবারের আসরে দিল্লির আইপিএল জার্নিও খুব একটা ভালো হয়নি নয় ম্যাচে এখন পর্যন্ত জয় মাত্র তিন ম্যাচে অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এদিকে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল অবস্থান করছে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি ছেড়েছেন মুস্তাফিজুর রহমান বিদায় বেলায় মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে দিল্লি দলের প্রধান কোচ রিকি পন্টিং সোশ্যাল মিডিয়াতে দেয়া দিল্লির এক পোস্টে লেখা হয়েছে আমাদের বাংলাদেশি টাইগার মুস্তাফিজের জন্য টিমের সকলের পক্ষ থেকে শুভকামনা ও কোচের আশীর্বাদ আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করো মুস্তাফিজ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট